মানব সমাজে আজকাল ভূতেরও পুজো করা হয়। এই পায়রাগুলোকে দেখতে পাচ্ছ তোমরা? আর কিছুক্ষণের মধ্যে এই পায়রাগুলোর ঘাড় মুখকে দেওয়া হবে। আয় মা, আয় আমার চালানে, আয় আমার চালান সাইডার লন্ড চালান দা মহাদেব 33 কোটি দেবতার মাথা খায়। এই ক্লিপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ভোগ এখানে নিবেদন করা হয়েছে, এবং মূল ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব যে এই সমস্ত ভোগগুলো কাদেরকে নিবেদন করা হয়েছে। জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি পর্ব, এবং এখানে দেখতে পাচ্ছো যে সবাই কিন্তু হাতে হাতে কাজ শুরু করে দিয়েছে। পুজোই বসতে হবে, আর হাতে বেশি সময় নেই। এবং এখানে দেখতে পাচ্ছ যে মাটি কাটা হচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বিপ্লব চক্রবর্তী ব্লগস। তো বন্ধুরা, প্রতিবারের মতন আজও একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম। আর আজকের এই ব্লগটা থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছ, আজকের ব্লগটা হচ্ছে ভূতের মেলা বা ভূতের পুজোকে কেন্দ্র করে মেক করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে, এটাই হচ্ছে স্কন্দকাটা ভূতের একটা মূর্তি বানানো হয়েছে। এবং এই ভূতকে কেন্দ্র করেই কিন্তু বিভৎস বা বিশাল এক পুজোর আয়োজন করা হয়েছে। এবং চৈত্র মাসের যে চরক, সেই চরকে যেমন সন্ন্যাসীদের বিভিন্ন ধরনের কাজ থাকে, এবং এই যে ভূতের মেলাতেও কিন্তু সেম ঠিক একই রকমের। এখানে অনেক সন্ন্যাসী হয়েছে এবং তাদেরকে কিন্তু এই পুজো করতে হবে, সুন্দরভাবে এবং সুস্থভাবে এই পুজো করতে হবে। এবং এই পুজো করার জন্য তাদেরকে কিন্তু এক মাস তাদেরকে কিন্তু নিরামিষ খাবার খেতে হয়। এবং এই পুজোর মধ্যে কিন্তু অনেক অনেক কিন্তু নিয়ম কানুন রয়েছে, যে সেগুলো মেনেই তাদেরকে পুজো করতে হয়। তো এই চলে এসেছিলাম মেলায়, তো একটা ক্লিপ নিয়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছো এখানে রয়েছে এখানকার সন্ন্যাসীরা, আর এই দেখো এখানে কিন্তু পুজোর যে প্রস্তুতি পর্ব বা প্রিপারেশন, তোমরা যেটাই বলো না কেন, এটা কিন্তু জোর কদমে চলছে। কারণ আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এই পুজো মানে হতে অনেক সময় লাগে, প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে কমের পক্ষে। তো বুঝতেই পারছো কতক্ষণ সময় লাগে। এবং সব কিছু কিন্তু ছড়ার মাধ্যমে কিন্তু এই পুজোর মন্ত্র কিন্তু উচ্চারণ করা হয় ছড়ার মাধ্যমে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছো সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে এই গাছটাকে, এবং গাছের কিন্তু প্রতিটা শাখা প্রশাখার মধ্যে কিন্তু কলা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। তো দেখতে খুবই ভালো লাগছে। তো এটা এই ভূতের মেলাতেই ছিল, তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছ বেশ কত সুন্দরভাবে সাজিয়েছে। এই ভিডিও ক্লিপের মধ্যে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে একটা জবা ফুলকে কিন্তু পাকাটির সঙ্গে কিন্তু ভালো করে সুতো দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। তার কারণ পুজোর সময় যাতে কোনো রকমের বিঘ্ন না ঘটে, সেই জন্য এই ব্যবস্থা। এবং এইটা পুজোটা কিন্তু সম্পূর্ণভাবেই কিন্তু তান্ত্রিক মতে হয়ে থাকে। আর এই যে মাটি কুপাচ্ছে, এটা হচ্ছে এই পুজোর একটা বিশেষ কি বলবো তোমাদের, নিয়ম বলতে পারো। কারণ এই মাটি কেটেই কিন্তু এই পুজো সম্পূর্ণ করা হয়। আর এখানে তোমরা দেখতেই পারছো যে বিভিন্ন ভক্ত, তারা কিন্তু এই ভূতের পুজোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের প্রসাদ দিচ্ছে, এবং তাদের যথাযথ যে টাকা তারা দান করছে বা পয়সা দান করছে দেখতেই পাচ্ছ।
তো এখানে এইভাবে কিন্তু এখানে প্রচুর ভক্ত আসে এবং তারা কিছু না কিছু কিন্তু এখানে দান করে যাচ্ছে। তো তো এবারে আমি আরেকটা পূজা মণ্ডপে চলে এসেছি এবং এখানকার পরিবেশ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পুজোটা ভূতের পুজো এবং একটা আনকমন পুজো। তো এই পুজো দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ কিন্তু এখানে আসে এই পুজো দেখার জন্য, কারণ এটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা পুজো তোমরা বলতে পারো এবং খুবই আনকমন এই পুজো। এবং এই পুজো কিন্তু সুদূর অতীতে বাংলাদেশে কিন্তু করা হতো এবং সেই বাংলাদেশ থেকে কিন্তু এই পুজোকে কিন্তু আমাদের এই পশ্চিমবাংলায় নিয়ে আসা হয়েছে। এবং এটা কিন্তু আমি এই বারোয়ারির সমস্ত যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কিন্তু মানে কথা বলে আমি জানতে পেরেছি, তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওর মধ্যে। আয় আমার চালানে, আয় আমার চালান সাইডার লন্ড চালান দা মহাদেব 33 কোটি দেবতার মাথা খায়। ভিডিও শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই পুজোটা কিন্তু তান্ত্রিক মতে করা হয় এবং এই পুজোর মন্ত্রগুলো কিন্তু সবই কিন্তু ছড়া রাখার বলা হয়। এখানে যে সমস্ত উপচার দিয়ে এই ভোগ সাজিয়ে রাখা হয়েছে, তো তোমরা দেখতে পারছো যে এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ভোগ সাজিয়ে রাখা হয়েছে এবং এই সমস্ত ভোগগুলো কিন্তু এই পুজোতে উৎসর্গ করা হয়। এবং এই যে এখন তোমরা দেখতে পারছো যে এখানে পুজো কিন্তু শুরু হয়ে গেছে, তো দেখতে থাকো। এই যে পায়রাগুলোকে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দুটো পায়রা রয়েছে,
এই দুটো পায়রা কিন্তু আর বেশিক্ষণ কিন্তু জীবিত থাকতে পারবে না, কারণ এই পায়রাগুলোর কিন্তু ঘাড় মুটকে দেওয়া হবে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ পুজো কিন্তু স্টার্ট বা শুরু হয়ে গেছে। তো এটা তান্ত্রিক মতে পুজো, বৈদিক মতে কোনো নিয়ম কিন্তু এখানে সেরকম আমি মানে খুঁজে পাইনি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এবারে পুজোর স্থান থেকে বেরিয়ে এসেছি আমি, একটু মেলায় ঘুরে দেখ মানে দেখার জন্য এসেছি যে কি কি দোকান এখানে বসেছে, এবং সেগুলো একটু দেখি এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তো মেলাটা কিন্তু বেশ এখনও ঠিক জমে ওঠেনি, কারণ এখনও কিন্তু মানুষ এসে পৌঁছাতে পারেনি। তো ওই মেলাটা 7টা মানে সন্ধ্যা 7টার দিকে কিন্তু ভালো জমে যায়। আর এখানে দেখো বিভিন্ন ধরনের কিন্তু ঠাকুরের মূর্তি এখানে বিক্রি হচ্ছে, এবং দাম কিন্তু খুবই সস্তা। তো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ যে কত সুন্দর সুন্দর মূর্তি বিক্রি হচ্ছে। যাই বলো না কেন বন্ধুরা, মেলা কিন্তু এখন পুরোপুরিভাবে কিন্তু ফাঁকা। তো সেই যে ফাঁকা মেলায় আমি দাঁড়িয়ে রয়েছি মাঝখানে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো দোকান কিন্তু প্রচুর দোকান এখানে বসেছে, এবং সমস্ত দোকানগুলো কিন্তু এখনও মানে কি বলবো তোমাদের, কোনো কাস্টমার কিন্তু এখনো এসে পৌঁছায়নি। তো দেখতে পাচ্ছ, ও এই মেলায় কিন্তু সব ধরনের দোকানই এখানে বসেছে। তো বাস আজকে ব্লগটাকে আমরা এখানে স্টপ করছি, তোমাদের সময় দেখো তোমাদের পরবর্তী নেক্সট ব্লগে নিয়ে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।